তাহলে বাইরে থেকে যদি সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হই আমি হাজতেই আছি এবং সত্যিকার অর্থে আমাদের সারাক্ষণ মনে রাখ করা দরকার যে আমাকে অন্য বস্ত্র এবং যখন উন্নয়নের কথা বলা হচ্ছে সেটাই তো বলা হচ্ছে বাবা খুশি থাকো তোমার পেটে ভাত আছে ঝামেলা করো না আমার পেটে ভাত আছে তারপরেও কিন্তু এই জিনিসটা আমাকে পীড়া দেয় এই অরুন্ধী রায়ের কথা বলা হচ্ছিল উনি গতকালকে সকালবেলায় চলে যান দিন চলে যাওয়ার আগে জিজ্ঞেস করছেন কি করতে চাও বাংলাদেশে এসে অল্প দিনের জন্য কি করতে চাও আমি নদী দেখতে চাই তখন ভয় সংক্রামক আমি এটাও মনে করি সাহস কিন্তু সংক্রামক এবং আপনি নিজে নিজের জায়গার থেকে ওই সাহস নিয়ে যদি চলতে পারেন আরেকজন আপনার থেকে সাহস পাবে এবং আমি মনে করি এই যে যে কথাটা একটু আগে বলা হলো আমাদের মধ্যে আমরা ভয় পাই ঠিকই সব চাইতে কিন্তু সরকার কারণ তার মধ্যে ভেজাল আছে যার মধ্যে যত ভেজাল তার তত ভয় কাজে আমাদের ভয় করার কোনো কারণ নেই কিন্তু এটা ঠিক আপনি নাগরিক ঐক্য করছেন এই ঐক্য হওয়ার দরকার সংঘবদ্ধ হওয়ার দরকার আছে সেই সেই প্রয়োজনগুলি রয়েছে কিন্তু আমি একটু অন্য জায়গায় ফিরে যাই কারণ এই এখানে আপনারা একটা ইশতেহার দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলেছেন সুন্দর কথা কিন্তু সবাই বলে আপনি যান যেই দলরে মন্ত্রী মঞ্চে রাখেন সুন্দর কথা বলে পরে কি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বাস্তবে কি হয় সেটার কথা বলি এর সাদামলে আমার মাথায় বন্দুক ধরা হয়েছিল আমার থেকে আসম্মানী আদায় করা হয়েছিল এখানে আমার আটটা দাগ বিএনপি আন্ত্র প্রত্যেকেই মনে করে আমি আমি বিরোধী দলের যখন সে বিরোধী দলে থাকে তখন আমাকে বvndতার গলি আওড়ায় এবং বাস্তবে সেটাকে প্রতিহত করে সকল সরকার সেটা করে হিসাবের গডিল রয়েছে কাজেই আপনার সুন্দর কথা দেখে আমার খুব ভালো লাগলো আমি যেটা দেখতে চাইবো আপনি কোরেন্টটা কি আমার আমি কি ছবি তুলি আমার সেই ছবি তোলার মধ্যে এটা ঠিক যে 90년에 87 থেকে আমি দেশে আসে 84 এবং তখন থেকে আমি বাইরে যখন যাই তারপরে ফিরে এসে একটা স্বাধীন দেশে ফিরে এসছি ভাবছি দেখি মিলিটারি সরকার চালাচ্ছে নিজে তখন আন্দোলনকারী হিসেবে রাস্তায় ছবি তুলতে গিয়ে আমার কাজ শুরু হয় এর সাথে যখন পতন হয় চৌঠা ডিসেম্বর রাতে যখন তিনি ঘোষণা দেন তিনি পদত্যাগ করবেন লোকজন রাস্তায় নেমে যায় মহা ভিয়েতনাম যুদ্ধের সময় মালায় নাসের বলে একটা ঘটনা ঘটেছিল যেখানে পাকিস্তান হেনা হানাদাররা আমাদের দেশে যা করেছিল মার্কিন হানাদাররা ভিয়েতনামে সেই জিনিসই করেছিল ধর্ষণ করেছে খুন করেছে ছোট বাচ্চা নারীদের খুন করেছে তো তখন একটা পর্যায়ে একটা বিশ্লেষণ হলো কারা করেছে কারণ সবাই কিন্তু করেনি কেউ কেউ এটা করেছে কেউ কেউ করেনি এদের মধ্যে পার্থক্যটা কোথায় বোঝার চেষ্টা করলো তা সম্ভব শিক্ষা গণমাধ্যম সংস্কৃতি এই তিনটা জায়গায় চাপ তৈরি করলে যারা দেশ নিয়ন্ত্রণ করে তারা যা করে তা করে অত সহজে পার পেয়ে যাবে না প্রতিবাদের জায়গা তৈরি করা কিন্তু উল্টোটাও সত্য যেই প্রতিষ্ঠানগুলি রয়েছে যেই প্রতিষ্ঠানগুলি সত্যিকার অর্থে আমাদের আমাদের পক্ষে থাকবে দাঁড়াবে সেই প্রতিষ্ঠানগুলিকে যখন ধাপে ধাপে প্রত্যেকটাকে ধ্বংস করা হয়েছে তখন সেই দেশের ভবিষ্যৎ কি সেটা আমাদের ভাবতে হবে এবং প্রতিষ্ঠানের বাইরে একটা জিনিস রয়েছে যেটা আমি মনে করি দেশকে সবচেয়ে বড়ভাবে ভাবে ধ্বংস করতে পারে একটা দেশকে আপনি অর্থনৈতিকভাবে ধ্বংস করতে পারেন বোমা মেরে ধ্বংস করতে পারেন অনেকভাবে ক্ষতি করতে পারেন কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করেন আর কিচ্ছু করার প্রয়োজন থাকে না সেই দেশ পঙ্গু এবং আমাদের এই দেশকে আজকে পঙ্গু করা হয়ে গেছে এখান থেকে আমাদের ফিরে কিভাবে আসবো সেটা ভাবতে হবে সেটা সহজ হবে না কিন্তু একটা জায়গায় আমাদের সেটা শুরু করতে হবে এই জায়গাগুলি আমি বলছি আমি আমি বললাম কঠিন কোন শব্দ কিন্তু আমার কাছে নেই আমি যা বলছি আপনারা সবাই জানে যেই কারণে আমাকে ধরা হয়েছিল সেই কথাগুলি আমি একা বলতে পারি তখন হয়তো কিন্তু আপনার প্রত্যেকে জানে আমাদের যখন ক্রস ফায়ার প্রদর্শনীটা হয় দু হাজার দশ সনে তখন ওই পুলিশ ঘেরাও করে ঘেরাও করার পরে আমি ওই পুলিশেরই সাক্ষাৎকার করবোটা কি প্রদর্শনীটা বন্ধ পুলিশের সাক্ষাৎ আরেকটা জিনিস করেছিলাম আমরা কিন্তু সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম তারা যেটা দাবি করেছিল সেটা সত্য না বলে তার আইন দেশের আইনকে ব্যবহার করেই তাকে প্রশ্ন করেছিলাম এটা আমাদের করার অক্ষে কিন্তু তখন আমি যেই বন্দুকধারী পুলিশ পাহারা দিচ্ছে তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই সমস্যাটা কি ওখানে আমি ছবি দেখিয়েছিলাম ধান খেতে অন্যান্য ছবি ছিল ব্যাপারটা ছিল কি যেই যেই সেটা দিয়েই বিচার করা হবে সত্যিকার অর্থে ভিন্ন কথা হয়েছে ধন্যবাদ